গুড মর্নিং এভরিওয়ান। তো চলে আসি আবার একটা নতুন ব্লগ নিয়ে ইন আর চ্যানেল ল্যাড লাইফ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে থার্সডে, আজকে হচ্ছে লক্ষ্মীর মানে মানে শুভ দিন মানা হয়। তো আমি ঘট কিনেছিলাম, যে ঘটে ঘটে কিছু টাকা পয়সা ফেলেছি আজকে 12টার পরে, রাত্রি 12টার পরে ফেলেছিলাম। তো আজকে যে ডিম্পির ডক্টর আসবে, কালকে তোমরা তোমাদেরকে বলেই থাকবো, কালকে ডিম্পির ডক্টর আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি। তো কালকে শুনলাম যে ডিম্পির জ্বর এসেছিল 104.4 রাত্রিবেলায়। তো আজকে ডিম্পির ডক্টর আসবে, দেখা যাক উনি কী বলেন, কী অ্যাডভাইস করেন। আমি হোপিং যেন উনি আজকে আসেন ফাইনালি। তো এই বলে আজকে আমার দিনটাকে স্টার্ট করছি। আজকে আমার একটা মিটিং আছে, আবার মিটিংটাতে আমাকে থাকতে হবে, কিছু আমার থাকাটা ম্যান্ডেটরি এনিওয়েজ। তো যাই হোক, উইদাউট এনি ফার্দার আডু, লেটস স্টার্ট দ্য ডে। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। তো এখন আমি নিচে যাচ্ছি, নিচে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে সাহেব বাথরুমে স্নান করছে, আমি নিচে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো সাহেবের সাথে। সাহেব যাবো অফিসে আর আমি যাবো বাড়িতে। তো আমি নিচে যাই, ব্রেকফাস্ট করি ততক্ষণে, যতক্ষণ না সাহেব বাথরুম থেকে বেরিয়ে নিতে আসছে। তো লেটস গো। ডিম্পুরানি কেমন আছে? জিপার করে হচ্ছে লাল লাল নাক নিয়ে। আর অডু তাকায় দেখো, তাকায় দেখো, চোখটা দেখো অডু। হ্যাঁ একদম, মানে আলাদা আলাদা অ্যাটিটিউডই আলাদা, অ্যাটিটিউডই আলাদা ওরি, অ্যাটিটিউডই আলাদা ওরি, ওরি এত বছর হয়ে গেছে এখন মনে হয় যেন অনেক বড়, ডিম্পি ছোট। দেখো দিদি আছে তো। আমি ডক্টরকে ফোন করলাম আসার জন্য, উনি বললেন আজকে আসতে পারবেন না, উনি তারকেশ্বর চলে গেছেন আজ মানে থার্সডে থার্সডে থাকেন, বাট উনি কালকে বলেছেন আজকে আসবে, বাট আজকে বললেন আসবেন না, আবার কালকে আসবেন। তো দেখা যাক। অরে বেল্ট নিয়ে চলে এসছে কাকার কাছে, কাকা ঢুকতে ঢুকতেই অডি ওর ওর অ্যাটিটিউডই আলাদা, অডি তোর অ্যাটিটিউডই আলাদা বল। এ কি ঘ্যাম, কি কেতা বাবা, কি করছে কাকা? এসে এখন বেল্ট নিয়ে বলছে যাবে। ভাই জোর কত? নেই আরে আরে কাম কাম আছ না, মুন্ডু বার করার জন্য এখন পাগল হয়ে গেছে। আমার একটা মিটিং আছে, তো আমি মিটিংয়ের জন্য পুরো রেডি হয়ে গেছি। হাফ অ্যান আওয়ারের মিটিং আছে, আমার কিছু বক্তব্য আছে, জানি না কতটা এক্সটেন্ড হবে বা আবার একটা মিটিং থাকতে হবে। এনিওয়েজ আমি মিটিংটা ফটাফট শেষ করে নিয়ে তারপর দেখা হচ্ছে। তো ফাইনালি আমার মিটিং শেষ হয়ে গেছে, মিটিং শেষ হলো 7টার সময় অ্যান্ড সাহেবও চলে এসছে। তো আমরা এখন যাবো হচ্ছে একটু দোকানে, মার্কেটিংয়ে। তো দেখতেই পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তো সঙ্গে থেকো। সো লেটস গো। আমরা বেরোলাম কিন্তু বৃষ্টি পড়ছে, তো কতটা বৃষ্টি মাথায় লাগছে না, বাট বৃষ্টি পড়ছে। তো দেখে যদি এইরকমই বৃষ্টি থাকে তারা
আমরা মোড়ে যাব আর না হলে বাড়ি চলে যেতে হবে আমরা মোড়ে আসতে পেরেছি বিয়ে এই ছোট একটু একটু বৃষ্টি পড়ছিল তো একটু একটু বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি মোড়ে মোর সুপারমার্কেট তো চলো এখন ঢোকা যাক ফাইনালি আমরা আসতে পেরেছি ছোট ছোট বৃষ্টির মধ্যে মানে ছোট ছোট বুন্দ বৃষ্টির মধ্যে আসো জলদি আসো মুখ দেখবে পরে সো লেটস ওপেন দ্য ডোর কি কি নেওয়ার আছে একটা পুচকি বাচ্চা এটা এইভাবে যাচ্ছে কেন কাটাচ্ছি দাও গাড়িটা হ্যাঁ বহুত গাড়ি চালাচ্ছে গাড়ি কাটাচ্ছে ই বাবা টাইলস ফাইলস ভেঙে যাবে এমনিতেই মোড় একটা ছোট্ট একটা জায়গা বিশালের মতন অত বড় না কি করেছো তুমি ভেঙে ফেলেছে দেখো নিচের তলের এটা সাহেব বলছে চুপ দেখো নাকি তলার এটা ভেঙে ফেলেছে অনেক লুটেছে সারা জীবন একবার দিয়েছি বন্ধ করো এই যে সাহেব আগেরটা ভেঙে দিয়েছে তাই জন্য এই এখন একটা নতুন নিয়ে আসলো মানে আমি অ্যাকচুয়ালি ওটা ভেঙে দিয়েছি আমি কি বলছি কি তোমাদের জিনিস ঠিক করে দাও ঠিক মাল ভালো মাল দাও চাকা টাকা ঘুরছে না বা চেঞ্জ করে নতুন দিয়েছে একটা এই একটা দিয়েছে এবার কেনাকাটা করে নি পরে কথা হচ্ছে তো ফাইনালি ডান উইথ দ্য শপিং আপনি কিছু বক্তব্য রাখবেন না দুটো নিয়ে নেবো ফাইনালি ডান এখন বেরোচ্ছি এখানে রেখে দিলেই হতো এইখানে রেখে দিলেই হতো কাটা বিরোচ্ছে আমরা ওটা কে নেবে আমরা এবার বেরিয়ে আমরা বাইরে চলে যাচ্ছি বৃষ্টি আসতে পারে চলো চলো ধরছি আমাদের বাড়ির কলিটা কি সুন্দর সাজিয়েছে লোকনাথ পুজোর জন্য বাড়ির বাইরেটা লোকনাথ পুজোর জন্য সাজিয়েছে কি সুন্দর লাগছে তো চলে এসেছি আমি শ্বশুরবাড়িতে ফাইনালি শপিং করে মানে আমাদের আরও একটু জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জন্য আর কোথাও যেতে পারলাম না শুধু মোড়েই গেছিলাম কিছু গ্রসারি শপিং করতে তাও ফুল কমপ্লিট করতে পারিনি কারণ অনেক কিছু ছিল না মোড়ে তো একদিন হয়তো মোড় বা বিশালে আবার গিয়ে আমাকে আমাদেরকে গ্রসারি শপিং কমপ্লিট করতে হবে তো এখন বাজে হচ্ছে 10:10 একটু পরে ডিনার করে নেবো দেখা হচ্ছে আবার ডিনারের পরে আমাদের ডিনার শেষ হয়ে গেছে আমরা চলে এসেছি আমি এখনও চেঞ্জ করে নিই নাইট ড্রেসে একটু পরে করে নেব তো এখন আমরা শুয়ে পড়বো কালকের ব্লগ আসছে লোকনাথ পুজো নিয়ে সো স্টে টিউনড ফর দ্যাট কারণ আমাদের এখানে আমি যেখানে আমার শ্বশুরবাড়িতে না 12 মাসে মনে হয় 14টা পার্বণ হয় মানে সব ইচান এভরি পুজো হয় আর খুব এখানে খুব মানে হই হুল্লো মজ মস্তি নিয়েই জায়গাটা থাকে উইচ ইজ আ ভেরি গুড থিং তো দেখা হচ্ছে আবার কালকে উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ টিল দেন স্টে হ্যাপি কাইন্ড অ্যান্ড পজিটিভ অ্যান্ড অ্যাবাভ অল প্রেস দ্য লর্ড বাই